টু ইউর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অনেক দিন আগেই কিন্তু আপনাদের এক লাখ নতুন ভ্যাকেন্সিতে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হয়েছিল তার পরীক্ষার ডেট আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে কিন্তু আপনাদের এক্সাম হওয়ার কথা ছিল তো সেই মতো নতুন একটি নোটিশ পাবলিশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেই নোটিসে কি বলা হয়েছে এবং নতুন নোটিসে কী জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে আপনাদের গ্রুপ ডি এক্সাম শুরু হবে সেই মতো একটি নতুন নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে কি বলা হয়েছে আমরা দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কলকাতার অফিসিয়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সিএন ওয়ান টু একটি নোটিশ শো করছে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথমে একটা নিউ নোটিশ পাবলিশ করা হয়েছে আরআরসি সি ওয়ান ওয়ান টু থাউজেন্ড লেভেল ওয়ান পোস্টের ক্ষেত্রে এর ওপর একটিবার ক্লিক করলে একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন পেজে আসার পর এখানে একটা নতুন নোটিশ আপনাদের কিন্তু পাবলিশ করা হয়েছে যেটা আজকের ডেটে পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ এক বাইশ এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন দেখিনি নোটিশটিতে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে করিজেন্ডার নাম্বার থ্রি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার আপনাদের যে গ্রুপ ডি এক্সাম তার সম্বন্ধে বলা হয়েছে তো প্রথমে মতো মূল বক্তব্যে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বলা হয়েছে যে আপনারা জানেন যে গ্রুপ ডি এক্সামটা কিন্তু আপনাদের হওয়ার কথা ছিল তেইশে ফেব্রুয়ারি থেকে যেটা একটাই সিবিটি এক্সাম হওয়ার কথা ছিল অর্থাৎ একটাই কিন্তু আপনাদের পরীক্ষা হবে তারপরে পিএমটি পিইটি হবে অর্থাৎ মেডিকেল টেস্ট ও সি টেস্ট হবে তারপরে আপনাদের জয়নিং হয়ে যাবে অর্থাৎ একটাই কিন্তু এক্সাম হওয়ার কথা ছিল যেটা সিবিটি আপনাদের একটাই হওয়ার কথা ছিল কিন্তু রেল নতুন নোটিসের মাধ্যমে জানাচ্ছে যে আপনাদের পুনরায় রেল সিবিটি টু হবে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিবিটি ওয়ান নেওয়ার পর বলেছিলো যে গ্রুপডির আর কোনো লেখা পরীক্ষা হবে না সিবিটি ওয়ান এক্সামের পরেই আপনাদের পি এম পিইটি হবে ও জয়নিং হবে কিন্তু তা নতুন নোটিসের মাধ্যমে চেঞ্জ করে দিল তা জানানো হল যে আপনাদের সিবিটি টু হবে অর্থাৎ প্রথমে সিবিটি ওয়ান হবে সিবিটি ওয়ানে যারা পাশ করবেন তাদের পনেরো গুণ সদস্যকে ডাকার কথা বলা হয়েছে অর্থাৎ এক লাখ ভ্যাকেন্সি আছে তার পনেরো গুণকে ডাকবে অর্থাৎ পনেরো লাখকে ডাকবে সিবিটি টু এক্সাম দেওয়ার জন্য সিবিটি টুতে যারা পাশ করবেন তারা চান্স পাইবেন পিএমটি পিইটির জন্য এবং পিএমটি পিইতে যারা যারা পাশ করবেন তারা অবশেষে চাকরি পাবেন আপনারা এখন বলতে পারেন যে রেল কি এটা করতে পারে অবশ্যই এটা অবশ্যই খুব একটা খারাপই খবর কিন্তু রেলের যে নোটিশটা ছিল নোটিসে কিন্তু পরিষ্কার লেখা ছিল তারা কিন্তু এটি করতে পারে কিন্তু এটা সকল ক্যান্ডিডেটের জন্য খুবই খারাপ এবং আমরা সকলে সাপোর্ট করি না একদম রেলের বিপক্ষেই আমি বলছি কারণ এইরকমভাবে মানসিক পরিস্থিতি ভেঙে দেওয়ার মতো কিন্তু অধিকার তাদের কেউ দেয়নি সিবিটি ওয়ান নিয়ে শুধুমাত্র সিবিটি ওয়ান নিয়ে কিন্তু এক্সামটি শেষ করার কথা ছিল কিন্তু এতদিন বাদে পরীক্ষা নিয়ে দু সালে আপনারা ফর্ম ফিল করেছিলেন সেই পরীক্ষা এখন দু সালে নেওয়া হচ্ছে এবং দু সালে জানানো হচ্ছে যে সিবিটি টুও হবে তার আপনারা ভাবুন সিবিটি ওয়ান যদি দু হাজার হয় তার রেজাল্ট প্রকাশ করতে করতে দু হাজার এবং তার সিবিটি টু হতে হতে দু হাজার তেইশ এবং তার রেজাল্ট প্রকাশ করতে করতে দু পর্যন্ত চলে যাবে শুধু একটি রিক্রুটমেন্ট শেষ করতে তো অবশ্যই আপনারা আপনারা কিন্তু এর প্রতিবাদ করতে পারেন টুইটে বা রেলকে কিন্তু আপনারা মেল করেও টুইট প্রতিবাদ করতে পারেন অবশ্যই টুইটেও আপনারা প্রতিবাদ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার নোটিসে বলা হয়েছে যে সিবিডি টু নেওয়া হবে যেটা কিন্তু খুবই দুঃখজনক যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডির এক্সাম দেবে বলে প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য এটি খুবই খারাপ খবর দেখতে পাচ্ছেন সিবিটি ওয়ান আপনাদের শুরু হবে তেইশে ফেব্রুয়ারি থেকে এবং তাতে যারা পাশ করবেন তাদের পনেরো গুণকে ডাকা হবে এবং পনেরো গুণের মধ্যে তাদের সিবিটি টুতে ডাকা হবে এবং সিবিটি টু এর কিন্তু এখানে আপনাদের যে আপনাদের এক্সামের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এই সিলেবাসটা কিন্তু সিবি সিলেবাস একই রকম কিন্তু আপনাদের তাও সিলেবাস দিয়ে দিয়েছে তো এই নোটিশটি আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকেও আপনারা সংগ্রহ করে অবশ্যই একবার দেখে নেবেন যারা রেলওয়ে রিক্রুটমেন্ট গ্রুপ ডির এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ফর্মটা ফিল আপ করেছেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করুন যাতে এই নোটিশটি সকলের কাছে পৌঁছে যেতে পারে এবং অবশ্যই আপনারা টুইট করে রেলকে কিন্তু এর প্রতিবাদ জানাতে পারেন তাদের অবশ্যই তাদের নোটিসে ছিল কিন্তু এইভাবে এতদিন বাদে জানানোটা তাদের একদমই ঠিক হয়নি সিবিটি ওয়ানের পরে এখন বলা হচ্ছে যে সিবিটি টু হবে এতদিন বাদে তো অবশ্যই আপনারা টুইটের মাধ্যমে জানাতে পারেন বা আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও